হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের জন্য আবার নিয়ে হাজির হয়েছি। তো আজকে যে টিউটোরিয়ালটি আপনারা দিচ্ছি সেটা হলো চিরম ব্রাউজার বা অন্যান্য ব্রাউজারে কী করে আপনি মানে আপনাদের ব্রাউজারটা ওপেন করার সাথে সাথে কিন্তু গুগল বা অন্য কিছু সার্চ ইঞ্জিন চলে আসে। মানে আমরা চাচ্ছি যে কোনো ওয়েবসাইট, আমরা ধরো ইউটিউব বা ফেসবুক, সাথে সাথে আমি যে সময় ব্রাউজারটা ওপেন করবো সাথে সাথে যে ফেসবুক অটোমেটিকলি ওপেন হয়ে যাবে বা ইউটিউব অটোমেটিকলি ওপেন হয়ে যাবে বা যে কোনো আদার্স ওয়েবসাইট আমি দিয়ে রাখবো, সাথে সাথে আমি সেটা ওপেন করতে পারি। সেটা কি করে করতে হয় সেটি আপনি দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে। তো চলেন ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করতে প্রথমে আমি আমার চিরম ব্রাউজার ওপেন করছি। চিরম ব্রাউজার ওপেন করছি, ওপেন করার সাথে সাথে বন্ধুরা দেখছেন এখানে আপনাদের গুগল সার্চ ইঞ্জিন চলে আসছে, দেওয়ার সাথে সাথে সার্চ ইঞ্জিন চলে আসছে। মানে আমি চাচ্ছি আমি যে সময় এটা এই জায়গার থেকে এখন ওপেন করবো, ওপেন করার সাথে সাথে যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবে, বা ইউটিউব হোক, ফেসবুক হোক, বা রিলেটেড যে কোনো ফেসবুক। তো সেটা করার জন্য কি করতে হবে প্রথমে চলেন আমি একটি ওয়েবসাইটে, যে কোনো একটি ওয়েবসাইটে যাই। আমি ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে চলে যাচ্ছি, আপনি দেখছেন ইউটিউবে চলে আসছে। তো সেটা কাজ করতে হবে কি করে, ইউটিউবে চলে আসার এই জায়গাতে সেটিং আছে, এখান থেকে সেটিং চলে আসতে হবে। সেটিং চলার পরে আমার নিচে পিপল, এভারেজ, সার্চ ইঞ্জিন, এরপর ডিফল্ট ব্রাউজার, অন স্ট্যাটা, অন স্ট্যাটা আপনি এখানে পাবেন, নিউ ট্যাব, এখানে কিন্তু নিউ ট্যাব আসে। আমি এটা কাস্টমাইজ করব, তো কাস্টমাইজ করার জন্য আমি এখানে মাঝে এটা দিতে পারি, এটা আমি এই জিনিসটি করে আমি এখান থেকে নিউ একটি ওয়েবসাইট লেখা দেবো। আমি এখান থেকে কিতাব করতে পারি, যে কোনো সাইট দিতে পারি। তো আমি লিখে নিচ্ছি www.trachmat.com। তো এই ওয়েবসাইটটি আমার, এখন আমি চাচ্ছি সরাসরি যেটা অ্যাড হবে সরাসরি যাতে আমি এটার ভিতরে যেতে পারে। তো আমি এটা কেটে দিচ্ছি, আমি আমি ব্রাউজার আপ ওপেন করছি। দেখেন বন্ধুরা সরাসরি কিন্তু সেই ওয়েবসাইটে চলে যাচ্ছে। তো এই কাজটি করার জন্য আপনাদেরকে দেখেন চলে আসছে। আপনারা যদি কোনো সফটওয়্যার বা কোনো ইনফরমেশন জানতে চান এই সাইট থেকে অনেক কিছু পেতে পারেন, কম্পিউটার টিপস, ডাউনলোড টেকনোলজি বিষয়ে বা এসইওর কাজ শেখার জন্য এটা পারফেক্ট একটি সাইট। তো আপনি এই কাজগুলো করতে পারবেন। তো এই কাজটা করার জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই জায়গা থেকে সেটিং এ যাবেন, গিয়ে ওয়ান স্টেট আপ, এখান থেকে আপনি এটা রিমুভ করতে পারবেন, রিমুভ করে নতুন করে আপনি দিতে পারবেন। আপনি ইউটিউবে দিতে পারেন www.youtube.com। বন্ধুরা আমি আবার ওপেন করছি, সাথে সাথে দেখছেন আমার ইউটিউবে ওপেন হওয়ার জন্য রেডি হচ্ছে। তো বন্ধুরা এই কাজটি আপনারা করতে পারবেন খুব সহজেই। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনি পরবর্তীতে যে কোনো টিউটোরিয়াল আপনি খুঁজে পাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব বাটন, এখানে এখানেও লিঙ্ক দেওয়া আছে বা ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটা কমেন্ট দিয়ে জানাবেন কীরকম ভিডিওটি হলো আর আর কী কী করতে পারে। অন্য আপনাদের সাথে শুনি আমার ভিডিওটি উপকৃত হবে, কারণ বুঝতে পারবো জিনিসটি কী হয়েছে। তো এরপরে ভালো না মন্দ হয়েছে সেজন্য আপনারা অবশ্যই লাইক ডিসলাইক করে দেবেন। বন্ধুরা ভিডিওটি শেষ করছি, পরবর্তীতে এর থেকে ভালো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের জন্য হাজির হবো। বন্ধুরা